আমাকে মানুষ যে ভালোবাসে মানুষ যে ভালোবাসে এটা আমি আমি অর্জন করেছি দেশ বিদেশ সমস্ত জায়গায় মিশা সওদাগর এমন একটা নাম মানুষ ভালোবাসে আর কি আমি যেটা করি রুটি রুজি আমার যেটা আমার নাম যশ খ্যাতি যেটা করে পাবলিক আমি গাড়ি চড়ছি মানুষের ভালোবাসা যেখানে যাই যেভাবে যাই মিশা ভাই আসছে আগে বাড় কোন লাইন কোথাও কিউ ধরতে হয় না তখন তো অনেক ইয়াং এজ ছিল আসলে হ্যাঁ আমার 21 22 বছর ছিল তখন এরকম মিশা ভাই আপনি তো ব্যক্তিগত জীবনে খুবই সফট এবং আপনি ডিফারেন্ট পার্সোনালিটি আমরা যখন আপনাকে অ্যাক্টিং এ দেখি তখন একরকম আর সামনাসামনি স্পেশালি আমি যখন প্রথমবার দেখেছি আমার কাছে মনে হয়েছে আল্লাহ খলনায়করা এমন হয় এতটা ডিসেন্ট হতে পারে তাদের বিহেভিয়ার অ্যান্ড তাদের পার্সোনালিটি তো সেই জায়গা থেকে মানে আপনার অ্যান্টি হিরো হওয়ার পরে যেহেতু বয়সটা খুব অল্প ছিল কোনো ডিফিকাল্টিজ অর লাইক সামাজিকভাবে কোনো ধরনের প্রতিবন্ধকতা মেয়েদের চোখে খারাপ হয়ে যাওয়া এমন কি হয়েছে আমার মনে হয় না কারণ আমি আমার সমস্ত আমার ওই সময় সুপারস্টার ছিলেন আমার বান্ধবী মৌসুমী তারপর বাকিটা জুনিয়র আমি মনে করি যে পপি পূর্ণিমা শাবলু তো এরা শাহনাজ ছিল একটা নায়িকা আমাদের ও আমার খুব ভালো বান্ধবী ছিল অরুণা বিশ্বাস আমার এই তিনটা বান্ধবী ফিল্মে তিনজনই আমার তো এরা এদের সবার কাছে এরা মেবি আমার পার্সোনালিটিটা এরকম ছিল যে আসলে ওদেরকে ওদেরকে কখনো আমি ডিসঅনার করিনি বা সম্মান হানিকর কোনো কিছু আমার ছিল না নায়িকা কিন্তু মানে চলচ্চিত্রের বাইরে সামাজিক প্রেক্ষাপটে হয়তো বা আমার ইমেজটা কিছুটা ভর করেছে কারণ কোনো অনেক জায়গায় আমাকে বলে মিশা ভাই আপনার ব্যক্তিগত জীবন এত সুন্দর পারিবারিক জীবন এত সুন্দর আপনার শিক্ষা জীবন এত সুন্দর ধার্মিক জীবন এত সুন্দর আপনি ভিলেন করেন কেন এখন আমি ওনাদেরকে বোঝাতে পারি না ইটস অল অ্যাবাউট অ্যাক্টিং মানে ওনাদেরকে আমি বোঝাতে পারি না তো আমি এবং চলচ্চিত্র কিন্তু হচ্ছে সমাজের প্রতিচ্ছবি যেখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দু ধরনের ক্যারেক্টারে বিলং করে তো 90s এর পর থেকে 2000 এ এসে আমরা দেখলাম যে মানুষের বয়স ধীরে ধীরে বাড়তে থাকলে তার কাজ কমতে থাকে আর এই ক্ষেত্রে মিশা সওদাগর টোটালি ডিফারেন্ট হয়ে গেল যে বয়স বাড়ছে কাজও বাড়ছে এটার মূল মন্ত্র কি ছিল এটার মন্ত্র আমি বারবার বলি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সৃষ্টিকর্তার কৃপা এবং আমি কোনো পুরস্কারকে মানে এমনি প্রাতিষ্ঠানিক কোনো পুরস্কারে বিশ্বাসী না আমাকে মানুষ যে ভালোবাসে এটা আমি আমি অর্জন করেছি দেশ বিদেশ সমস্ত জায়গায় মিশা সওদাগর এমন একটা নাম মানুষ ভালোবাসে আর কি আমি যেটা করি রুটি রুজি আমার যেটা আমার নাম যশ খ্যাতি যেটা করে পাবলিক আমি গাড়ি চড়ছি মানুষের ভালোবাসা যেখানে যাই যেভাবে যাই মিশা ভাই আসছে আগে বাড় কোনো লাইন কোথাও কিউ ধরতে হয় না ভাই ভেতরে আসেন তো মানে বলে বোঝাতে যাবো না এই ভালোবাসা পেয়েছে আমি বললাম তো যে কোনো প্রাতিষ্ঠানিক পুরস্কারের চাইতে আমার এই জনমানুষের যে ভালোবাসা এই পুরস্কারটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি পাচ্ছি বিধায় আমি কাজ করে যাচ্ছি